ওই আহমদ সফি তেতুল হুজুর ছিল, দেওয়ান বাগি পাকা কাফের ছিল। এই মোল্লা ভালো করে শোন, আমি দেওয়ান বাগি তেতুল হুজুরের আহমদ শফিনের দালালি করি না, আমি একটা কথাই বলি, মারা গেছে তারপরেও যদি দোয়া না পায়, এদের সামনের দেশ একেবারে ডিয়ারিং অবস্থায় অবস্থান করছে, গোটা মুসলিম জাতি যে আগুন জ্বলতেছে। কারণ কি? বাংলার মাটিতে আওয়ামী লীগ ক্ষমতায়, আরো কত বছর ক্ষমতায় থাকবে আল্লাহ জানে, বিএনপি কবে ক্ষমতায় আসবে সেটাও আল্লাহ জানে। তবে আমি একটা কথা বলি, একটা আয়াত আছে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এতবেলা যে কোরআনের আয়াত শুনেছেন, এটাও তো কোরআনের আয়াত নাকি? আমি বুড়া মানুষ যার জন্য আমার আয়াতে গলতি আছে, আমি আমার বুড়া মানুষ আমার গলায় গলতি থাকতে পারে কিন্তু আয়াতে তো গলতি নাই। আল্লাহ বলছেন সবাই একত্রিত ভাবে আমার রজ্জুকে আটকায় ধরো, এটা কার কথা? তাহলে আমরা এই যে সবাই এক জায়গায় থাকা, হিংসা নিন্দা করবো না, সব এক জায়গায় থাকবো, হুকুম কার? জোরে কম, আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম সবাই একত্রিত ভাবে আমার রজ্জুকে আটকায় ধরো। এবার আসুন এই আয়াতটা নিয়ে আমরা আস্তে আস্তে আগাই, একটা পর্যন্ত মাহফিল হবে, 11:30 থেকে আরো 3 মিনিট বেজে গেছে, হাতে আছে 1.5 ঘন্টা। খুব খেয়ালের সাথে শুনি, এটা মুসলমানকে আল্লাহ বলছেন তোমরা একত্রিত ভাবে থাইকো, কিন্তু যাদেরকে আমরা কাফের বলি, যাদেরকে আমরা মালাউন বলে গালিগালাজ করি, কি বলি? মালাউন, মালাউন। হিন্দুদের 12 মাসে 13 পূজা, কিন্তু তাদের ভিতরে কোন মারামারি ফাটাফাটি কাদা ছুড়াছুড়ি না, 12 মাসে দুর্গার কয় হাত? 10 হাত। কোন ঠাকুর বলল না আমি বেদ পুরাণে দেখেছি 9 হাত একটা কাটো, আবার আর এক ঠাকুর বলল না আমি বেদ এবং পুরাণ মহাভারতে দেখেছি 11 হাত আর একটা লাগাও, ওদের পূজা নিয়ে কোনো মারামারি ঝামেলা নাই, ওদের ধর্মের ভিতরে কোনো দলাদলি নাই, জন পল পোফ, জন পল পোফ খ্রিস্টানদের সব থেকে বড় ধর্মীয় নেতা, সে যদি একবার আঙ্গুল উঠায় সমস্ত খ্রিস্টান জোড়হাত করে দাঁড়িয়ে যায়। ওদের ভিতরে এক আছে, হিন্দুদের ভিতরে এক আছে, এসপি সাহেব যদি, পাবনার এসপি সাহেব যদি বলে, সুজানগর থানার ওসিকে এখন বলে, যারা যারা আছে সবগুলো ধরে নিয়ে জেলে ঢুকাও, ওসি সাহেব আসবে কিনা? আসার সাথে সাথে বলবে কোনো উপায় নাই, সব চলো, সবাই সবার কথা শুনে, সব এক জায়গায় আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, মুসলমান নয়, কিন্তু এই মুসলমান এক জায়গায় হলো না। এরে মোল্লা, এ মোলবি, এ পীর, এই বক্তা ভালো করে শোনো, জীবনভর কামড়া কামড়ি করবা কিন্তু একটা এমপি হতে পারবা না। বলে কেন? কিছুদিন আগে দেখলাম চরমুনার ভাইয়েরা তাল পাখা মার খায় নির্বাচন করেছে, করেছে কিনা? ওনারা কি বললেন? নৌকায় ভোট দিলে শেখ হাসিনা পাবে, আর ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়া পাবে, আর তাল পাখায় ভোট দিলে স্বয়ং নবীজি পাবে।
এত বড় দলিল দেওয়ার পরেও একটা মেম্বার হতে পারলা না, এ কথা তিতা লাগে নাকি? গাড়ি আছে, ড্রাইভার রেডি আছে, খালি বলতে হবে ইস্টার দিয়ে বাড়ি চলে যাব, বক্তা উঠাও। আজকে শোনো, সব গুমর আজকে ফাঁস করব। অনেকদিন পর মানে কি আগুন জ্বলতেছে ভিতরে, এ কি? ভালো করে কথা শোনো, আজ রশি গোলাপ ফুল মার খায় একটা ভোট পায় নাই, জোরে বলেন ঠিক কিনা? চর মোনা একটা ভোট পেল না, এর কারণটা কি? কারণ হলো একটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হিন্দুরা একমতে চলে, খ্রিস্টানরা একমতে চলে, বৌদ্ধরা একমতে চলে, কিন্তু মুসলমানের চলার রাস্তার ঠিক নাই। আসুন আগামীকালকে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলবে, আপনারা দেশ চালান, আমি একটু বিশ্রামে যাই। বলে হুজুর কোন কায়দায়? চরমোনায় আটরশি, সরসিনা, ফুরফুরা, মাঝভান্ডার, এনায়েত পুরি, কাঁঠাইলি পীর, চৈতি পীর, ভাদ্রি পীর, আশ্বিনী পীর, সিজিনাল পীর, সব পীর গুলো যদি এক জায়গায় হয়, তাবলিগ জামাত, জামাত ইসলাম, সমস্ত টুপিয়ালা যদি এক জায়গায় হয়, শেখ হাসিনা এমনিতেই বলবে, বাবাজি আপনারা চালান, কিন্তু জীবনে কোনোদিন এই মোল্লা এক জায়গায় হবে না, নির্বাচনে মেম্বার তো দূরের কথা, ওই চৌকিদার হতে পারবা না, ঠিক? মানে কি? আইসো আজকে ওয়াজ শোনো, যার যার মতন গলাবাজি করবা, তাই না? এদের শুধু একমত তো নাই, দেখবেন পুলিশের একটা সিপাই যদি দারোগাকে দেখে ইয়েস, আর দারোগা যদি আবার ওসিকে দেখে ইয়েস বস, আর ওসি যদি আবার এসপিকে দেখে কয় ইয়েস বস, কাঁপে না? পুলিশের মধ্যে মান বাস আছে, এক পাতিলের রান্না খায়, এক বাথরুমে তারা গোসল করে, পেশাব পায়খানা করে, এক রুমের ভিতরে তারা একটা বিশাল ঘরের মধ্যে ঘুমায়। কোনোদিন শুনলাম না পুলিশে পুলিশে মারামারি হয়ে দুই একটা পুলিশ মারা গেছে, কিন্তু যদি একটা ঘরের ভিতরে বিশটা মৌলানা ঢুকানো যায় কি হবে বুঝে নিয়ে, জোরে কোন ঠিক কিনা?